কারা ছুড়েছে? হ্যাঁ, এখন এখন সেই সেই জায়গাতেই প্রশ্ন। পুলিশ কিন্তু অনেক দূরে ছিল, পুলিশ কিন্তু অনেক দূরে ছিল, অর্থাৎ হলো যে নিজেরাই নিজেদের মধ্যে এরকম কিছু ঘটাতে পারে সেটি আপনার ইয়েতে আসবে, কারণ পুলিশ কিন্তু তাদের কাছ থেকে নাইটিঙ্গেল মোড় থেকে অনেক দূরে ছিল আমরা যেটা দেখেছি। তো সেই মানে জায়গাটায় নিজেরা হয়তো বিএনপির এত বিএনপি ঘটা করে এত বিশাল সমাবেশ নিজেরাই কাঁদানে গ্যাস ছুড়ে নিজেদের সমাবেশ নিজেরা পণ্ড করেছে বলছে। হ্যাঁ, এখন এটি তো আমি তো আপনাকে বলছি রাজনৈতিক কৌশল। আমি প্রমাণ করছি আজকে যে দুজন মানুষ নিহত হয়েছেন, একজন আমাদের রাষ্ট্রের পুলিশ সদস্য, তার দায়িত্ব পালন করতে গিয়ে উনি মৃত্যুবরণ করেছেন, এবং আরেকজন গাড়ি চালক বলা হচ্ছে, চিকিৎসকের গাড়ি চালক, যদিও বিএনপি এটা দাবি করছে তাদের 3 নং ওয়ার্ডের একজন কর্মী হয়তোবা। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে এটি হবার নয়, সেটি হচ্ছে যে বিএনপির যে রাজনৈতিক যে নেতৃত্ব শূন্যতার একটি প্রমাণ এখানে আমরা কিন্তু দেখতে পেলাম, সেটি আমি বলতে চাই যে বরাবরই আমরা কিন্তু এটি দেখে আসছি যে একটি সংগঠনের খুব 4টা জিনিস থাকা দরকার। হ্যাঁ, সেই সেই 4টা জিনিসের আমি কিন্তু বারবারই বলি যে 2টো জিনিস বিএনপির ভিতর আছে, নিঃস্বার্থ কর্মীরা আছে। এই নিঃস্বার্থ কর্মীদের কারণেই আজকে দলটি টিকে আছে, এবং এই সারা দেশ থেকে আমি খুব মানে মর্মাহত হয়েছে, এবং গতকালকে থেকে আজকে পর্যন্ত যদি আমি বিএনপি নেতৃবৃন্দদের কথাবার্তা দেখি, এবং আজকে এই যে মঞ্চ ফাঁকা করে যে মানব শূন্যহীন একটি মঞ্চ পড়ে আছে, তাহলে এই ডাকের কোনো কি মানে আছে যে নিজেদের এভাবে পরাজয়টাকে বরণ করে নেতাকর্মীদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া? আমার কাছে মনে হয়েছে যে এটি নিঃস্বার্থ কর্মীদের প্রতি এক ধরনের প্রতারণা হয়েছে, কারণ আমরা দেখেছি যে মঞ্চে যখন একটি কাঁদানে গ্যাসের সম্ভবত আমি আমি যেটা দেখলাম ফুটেছে সেটি হলো যে ধোঁয়া নিঃসৃত হয়েছে, তখনই কর্মীরা হট্টগোল করা শুরু করে, এবং মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি এই কর্মীদেরকে নিবৃত্ত করার জন্য পড়েন, কিন্তু ওনারা পারেন নাই, এবং শেষ পর্যন্ত তারা একটি হরতালের কর্মসূচি দিয়েই মঞ্চ থেকে পলায়ন করেছেন। বলা চলে এইভাবে যে মঞ্চ থেকে পলায়ন করেছেন কর্মীদেরকে নিবৃত্ত করতে না না পারার কারণে। এবং আরেকটি বিষয় সাগর ভাই, আমি খুব দুঃখ এই জায়গায় একটা প্রশ্ন আছে। আপনি বলছেন যে কাঁদানে গ্যাসের ধোঁয়া দেখে তারা পলায়ন করেছেন, এই কাঁদানে গ্যাস কারা ছুড়েছে? হ্যাঁ, এখন এখন সেই সেই জায়গাতেই প্রশ্ন। পুলিশ কিন্তু অনেক দূরে ছিল, পুলিশ কিন্তু অনেক দূরে ছিল, অর্থাৎ হলো যে নিজেরাই নিজেদের মধ্যে এরকম কিছু ঘটাতে পারে সেটি আপনার ইয়েতে আসবে, কারণ পুলিশ কিন্তু তাদের কাছ থেকে নাইটিঙ্গেল মোড় থেকে অনেক দূরে ছিল আমরা যেটা দেখেছি। তো সেই জায়গাটায় নিজেরা হয়তো বিএনপির এত বিএনপি ঘটা করে এত বিশাল সমাবেশ নিজেরাই কাঁদানে গ্যাস ছুড়ে নিজেদের সমাবেশ নিজেরা পণ্ড করেছে বলছে। হ্যাঁ, এখন এটি তো আমি তো আপনাকে বলছি রাজনৈতিক কৌশল। আমি আমি কিন্তু আপনাকে বলার চেষ্টা করছি যে বিএনপি কিন্তু আর্টস এর ছাত্র হয়ে গেছে, কারণ পলিটিক্স ইজ দ্য ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড দ্য ম্যাথামেটিক্স। তো সেটা তাদের ফিজিক্সে তারা ভুল করছে যে যে শক্তি সামর্থ্য নিয়ে, অর্থাৎ প্রতিটি ক্রিয়ারই বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে। এখন আপনি যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেই প্রতিক্রিয়া থেকে আরেকটি প্রতিক্রিয়া আসতে পারে, সেটি ওনারা ভুলে গিয়েছেন, অথবা তারা ওই যে বললাম যে ফিজিক্স তাদের মাথার ভিতরে নেই, এবং যে বিষয়টি আজকে ঘটেছে যে কাউকে এতে করে কি অর্জন করবে তারা? সারাদিন গত কয়েক সপ্তাহ ধরে সারা বাংলাদেশ থেকে মোটামুটি কষ্ট করে সবাই একটা জায়গায় সমবেত হয়েছে রাজধানীতে, তাদের নিজেদের সভাপতিকে সবাইকে তারা পণ্ড করে কি অর্জন করবে তারা? মানে এটা কেন মনে হচ্ছে আপনার কাছে? তারা তারা পুলিশের পক্ষ থেকে বিনা কারণে বিনা কোনো ধরনের অবস্থা ছাড়াই হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, এবং সেখানে থাকতে না পারে একটা ওরকম পরিস্থিতি হওয়ার কারণে বাধ্য হয়েছে মঞ্চ থেকে নেমে যেতে। আপনার কাছে কেন মনে হচ্ছে যে নিজেরা নিজেরা করছে, এতে কি অর্জন করবে বিএনপি নিজেরা? আমি আমি আপনাকে বলি, আপনি যদি আজকে সারাদিনের মিডিয়ার বা বিকেল বেলা যদি মিডিয়ার আপনি খবরগুলো দেখবেন যে বিএনপির কর্মীরা কিন্তু একেবারেই এই যে আপনার কাকরাইল মোড় থেকে আপনি দেখবেন যে সাংবাদিকের উপরও হামলা করেছে, একটা সাংবাদিককে ওনারা কিন্তু পিটিয়েছে এবং পুলিশ বক্সে আগুন দিয়েছে, এবং রাস্তায় এবং সম্ভবত আওয়ামী লীগের একটি বাসকে আটকিয়ে সেখান থেকে ওদের যে কর্মসূচিতে যাচ্ছিলেন তাদের সঙ্গে তারা মানে মারামারি করেছে তারা। তো এই জায়গাটায় আমি বলছি যে সহনশীলতার যে জায়গাটি ছিল সেটি তারা ধরে রাখতে পারেনি। এটি আমার ব্যক্তিগত একটি মতামত, সেটি হচ্ছে আমি আপনাকে বলি, সেটি হচ্ছে গতকালকে রুহুল কবির রিজভী সাহেব বলেছেন সারা বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে, তারা বলেছে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। এই মেসেজটি আসলে কি দিতে চেয়েছেন উনি? এইটা খুবই খুবই আমার, আমি তো বললাম যে আমি প্রচন্ড রকম এই সম মানে একটি দলের
এই লেভেলের একজন নেতা যদি এরকম কথা বলেন, তাহলে ওই যে আমি বললাম যে আজকে তাদের সেই পরাজয়টা তাদের কিন্তু বরণ করে বিদায় নিয়ে আসতে বলেছে, কোথায় পেয়েছেন আপনি? এবং আজকে যদি আমি আপনাকে একটা জিনিস দেখাই যে বিএনপি সমাবেশ পণ্ড জনমানববিহীন নয়াপল্টন, তাহলে এই যে নয়াপল্টনে যে আপনি এখন কিছুই দেখতে পাচ্ছেন না, তাহলে তাহলে এত বড় রাগ ঢাক দিয়ে এই যে একটি সরকারের সাথে তারা যে দ্বন্দ্বে লিপ্ত হলেন তাতে কি হলো? আমরা কিন্তু বারবারই বলছি যে রাষ্ট্রটি কিন্তু আমাদের, এই রাষ্ট্রটিকে ভাইলেন্স করে, আর সবসময় মনে রাখতে হবে যে ইতিহাস কখনো রিপিটেশন হয় না, নতুন ইতিহাস সৃষ্টি হয়। তো নতুন ইতিহাস সৃষ্টি করতে গেলে আপনাকে কিন্তু সেইভাবে প্রস্তুত নিতে হবে, সেভাবে করতে হবে। আমি এই পর্বে শেষ করতে হবে আপনাকে, আমি আপনাকে জিজ্ঞাসা করি যে যদি শান্তিপূর্ণ সমাবেশটি হতো, তাহলে সবার একটা ধারণা ছিল যে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করার পর নিজ নিজ জায়গায় ফিরে যাবে, নিজ নিজ বাসস্থানে ফিরে যাবে, এমনটাই নির্দেশনা ছিল বিএনপির পক্ষ থেকে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আগামীকাল থেকে যে এই যে হরতাল ডাকা হলো, এতে তো সারা বাংলাদেশই ক্ষতিগ্রস্তের মুখ, এই জন্য দায় কে নেবে? না জি, এইটাই তো আমি বললাম যে রাষ্ট্রটি আমাদের, রাষ্ট্রটি আমাদের, এবং এই যে রাষ্ট্রের যে দায়, এই যে আমাদের রাষ্ট্র এতদিন পর যে বাধ্য হলো বিএনপি হরতাল ডাকতে, বিএনপি জামাত, এই হরতাল ডাকার পরিবেশটা কেন তৈরি হলো, এই দায় কে নেবে? আমি বলছি যে সেই সেই জায়গাটায় আমি বলছি যে বিএনপি তো ভুল করে ফেলেছে, বিএনপি শুরুতেই ভুল করেছে। স্পেস রাখার একটু দরকার ছিল, সরকার আগে থেকে কিন্তু স্পেস দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ওই যে আমি বললাম যে রিজিড হওয়া, একটি মানুষকে আপনি যদি আমাকে ঠেলতে ঠেলতে এমন একটি জায়গায় এক দফাতে আপনারা নিয়ে আসছেন, এখন এক দফাতে আপনি যখন এসে পড়েছেন, আপনার তো এক্সিট হওয়ার একটি জায়গা লাগবে। এই এক্সিট হওয়ার জায়গাটার ক্ষেত্রে এটি আমার কাছে মনে হয়েছে যে পলিটিক্যালি বিএনপি এক্সিট হতে চেয়েছিল কিভাবে, যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তৃতীয় পক্ষ কেউ একজন আসলে তারা এক্সিট হতে পারবে, কারণ তারা এই এক দফা দিয়ে সরকারকে সরাতে পারবে না। এই জন্যই তারা আজকে এই ভাইলেন্সের দিকে তারা গিয়েছে, সেই কারণেই ফখরুল ইসলাম ভাইলেন্সের দিকে। আপনি দায় দিচ্ছেন পুরো সারাদিনের যে ঘটনাগুলি ঘটেছে, দায় দিচ্ছেন আপনি বিএনপি কে, এর জন্য পুলিশের কোনো দায় নেই আপনি মনে করছেন? কারণ সমাবেশটি বিএনপি ডেকেছে, কারণ সমাবেশ বিএনপি ডেকেছে, বিএনপি কে তার নেতা কর্মীকে, এবং আপনি সেই ফুটেজ এখনো দেখতে পারেন যে তারা দুজনেই, এবং রিজভী সাহেব একবার খুব উত্তেজিত হয়ে গিয়েছিলেন, ফখরুল সাহেবও অনেকভাবে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের নেতা কর্মীরা নিবৃত হয়নি, তারা কিন্তু এই মারামারির মধ্যে অংশগ্রহণ করে ফেলেছে। এবং সেই জায়গাটায় আমি বলছি যে সেখানে নেতারা এই কর্মীদেরকে রেখে কিন্তু চলে গিয়েছেন, তারা বুঝতে পেরেছেন যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই কারণে তারা মঞ্চ ফেলে পালিয়ে গিয়েছেন, এবং সরকারকে যে শক্তি সামর্থ্য দেখাতে চেয়েছেন সেটি করতে পারেন নাই, বরঞ্চ আমার রাষ্ট্রের ক্ষতি করে ফেলেছেন। এবং আগামী দিন যে হরতাল কল করেছেন, সেটি এই হরতাল যে খুব বেশি সুখকর হবে আমার কাছে সেটি মনে হচ্ছে না, হয়তোবা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটলেও ঘটতে পারে, বা জানমালের কিছু ক্ষতি যদি করতে চায়। তবে জাতি, আমি আমি যেটা বলি যে আমি অ্যাজ এ নাগরিক হিসাবে আমরা এখন এটা চাই না, আমরা চাই সকলে মিলে রাষ্ট্র, এবং নির্বাচনের যে বিষয়টি আসছে সেটি নিয়ে আলোচনা করা, সেটি ঘিরে কি সম্ভাবনা থেকে যাচ্ছে না আরো বেশি সংখ্যা থেকে যাচ্ছে আগামী নির্বাচন ঘিরে, সেটি আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। তবে এ পর্বে আমি সৈয়দ মামুন মাহবুব আপনার কাছে একটু যেতে চাই।